হেমন্তের শেষ অংশে বাঙালির ধান কাটার উৎসব শুরু। এই উৎসবকে কেন্দ্র করে উদযাপিত হয় শস্যভিত্তিক লোকজ উৎসব নবান্ন। গ্রাম বাংলার সেই চিরচেনা নবান্ন উৎসবের ছোঁয়া লেগেছে রাজধানীতেও। বেসরকারি টেলিভিশন আর টিভির উদ্যোগে নানা আয়োজন করা হয়। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে পল্লীগীতি, ভাওয়াইয়া, লালন হাসনের গানে শেকড়ের টান, বাংলার আদি ঐতিহ্য। এটা আমাদের শেকড়ের সন্ধান দেওয়ার জন্য আমাদের ঐতিহ্য বাঙালির এত সমৃদ্ধ, সেই সন্ধানটা এই প্রজন্মকে জানাবার জন্যই আমাদের এই প্রয়াস। নবান্ন উৎসব মানে আমাদের জীবনে এক নতুন আনন্দ, নতুন চিন্তা, নতুন ভাবনা। ঐতিহ্য আমাদের সংস্কৃতির মধ্যেই হচ্ছে নবান্ন। আরটিভি চেয়ারম্যান জানালেন, দেশ বিদেশের দর্শকদের কাছে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরতে আরটিভি সবসময় অঙ্গীকারবদ্ধ। এই অনুষ্ঠানটা আবহমান বাংলার অনেক দিন থেকে যোগ যোগ করে চলে আসছে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে পরিবেশ এবং যে পরিস্থিতির মধ্যেই নবান্ন অনুষ্ঠান পালিত হইতো, আজকে সেই পরিস্থিতি পরিবেশ এবং সেই পরিস্থিতি এখন নেই। এখন এটা একটা ইতিহাস রয়ে গেছে। আমরা আমাদের নতুন প্রজন্মকে আমরা এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলি আমরা আজকে করে যাচ্ছি। আমাদের এই অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সমৃদ্ধ যে সংস্কৃতি, সেটা কোনোভাবেই আমরা হারিয়ে যেতে দেব না। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এই নবান্নকে আয়োজন করি, নবান্ন উৎসব করে থাকি। বাংলার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য টেলিভিশনে পর্দায় তুলে ধরায় আরটিভিকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। আরটিভি কর্তৃপক্ষ কিন্তু ঋতুর পরিবর্তনটা তারা ইলেকট্রনিক মিডিয়াতে ধরার চেষ্টা করছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সব অন্ধকার দূর করে হেমন্তকে বরণ করি, নবান্ন উৎসবে মেতে উঠি। গ্রামীণ বিনোদনের অংশ হিসেবে শিশু কিশোরদের জন্য নাগরদোলার আয়োজন করা হয়।